মাই লাভ ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করতে যাচ্ছি তো এখন বাজে এগারোটা মতো তো আমি কিচেনে চলে আসলাম কি রান্না করব। আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি একটা বড়ো সাইজের তালাপিয়া মাছ নিয়েছি এটা আমি কীভাবে মেরিনেট করে রান্না করব। আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো মাছটা আমি ভালো মতো করে ধুয়ে একদম রেডি করে নিয়েছি এখন গাটা একটু কেটে দিচ্ছি কারণ মশলাটা যেন গায়ে সারা গায়ে ভিতরে ভালো মতো লেগে যায় আর লবণটা যেন একদম পারফেক্ট হয় এই জন্যে তো আমি এখানে পরিমাণ মতো কিছু আদা রসুনের পেস্ট নিয়েছি এক টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন জিরার গুঁড়া আর নিয়েছি এখানে মাছের মশলা দেখতে পাচ্ছেন এটা এখানে দুই টেবিল স্পুন নিয়েছি আমি মাছের মশলা তো পরিমাণ মতো তেল দিয়ে আর লবণটা দিয়ে আমি সুন্দর করে এটা মিক্সড করে নিব তারপরে পুরো একটা মাছের গায়ে এটা আমি মেখে রাখবো একদম তিরিশ মিনিটের মতো রাখব তারপরে মাছটা আমি রান্না করা স্টার্ট করে দেব তো মশলাটা মিক্সড মিক্সড করে নিচ্ছি ভালো মতো করে আমি সবসময় তেলটা দেই তেলটা দিলে ভালো মতো মশলাটা ভালো মতো ম্যারিনেট হয় আমার কাছে ভালো লাগে খুব তো মাছটা ভালো মতো করে আমি একটু টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি তাহলে মশলাটা ভালো মতো লাগবে আর হলে পানি পানি হয়ে যাবে মাছটা বেশ বড় সাইজের ছিল তো এখন মশলাটা আমি মেখে নিচ্ছি সারা মাছের সারা গায়ে মেখে নিচ্ছি ভালো মতো করে আর যে কেচে কেচে নিয়েছি ওখানে ভিতরে মশলাগুলো ঢুকে ঢুকিয়ে দিতে হবে না হলে মশলা লবণটা হবে না ভালো তো এই জন্য ভালো মতো করে পেটের ভিতরেও মশলা দিয়ে একদম ভালো মতো করে আমি মাছের পোড়া গায়ে মেখে নিচ্ছি আসলে আজকে আমি কিছু ফ্রেন্ড ইনভাইট করেছি আমার বাসায় সব মহিলাদের আর কি আমার বড় যা ছোটো যাও আসবে আর চার পাঁচটা ফ্রেন্ড সব মিলায় তো শুধু মেয়েরাই মেয়েদেরই পার্টি আর বাচ্চারা বা হাজব্যান্ডরা কেউ আসবে না ওনাদেরকে বলা হয়নি আসলে জাস্ট আমরা বোরিং হয়ে মাঝে মাঝে এজন্য আমরা এটা করি একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে এখন মাছটা একটু ফ্রাই করে নিব প্রথমে তারপরে আমি ওভেনে দিয়ে দেবো এটা আমি জাস্ট হাই হিটে একটু ফ্রাই করে নিব জাস্ট একটু ব্রাউন হওয়ার জন্য একটু ফ্লেভার হওয়ার জন্য তারপরে এটা আমি ওভেনে দিয়ে দিব। আমি থ্রি ফিফটি টেম্পারেচারে এটা আমি টোয়েন্টি ফাইভ মিনিট দিয়েছি ওভেনে দিয়ে এখন আমি এটার সসটা একটু বানিয়ে নিচ্ছি আমি এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে আর পরের মতো সব মশলাগুলো দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো আর জিরার পাউডারটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো মতো করে এটা আমি একদম ভোনা করে নিব আর যে ল্যাফ্ট ওভার মাছের যে ল্যাফট ওভার মশলাটা ছিল বাকি ওটা আমি দিয়ে দিলাম এই মাছের অনিয়নের মধ্যে আমি এটা মাঝে মাঝে করি আমার কাছে খুবই ভালো লাগে কারণ একটু ফ্রাই করে নিলে স্টোভের উপরে তারপরে একটু যদি বেকে দিয়ে দিই ওভেনে খুবই খেতে ভালো হয় খুব সফট হয় মাছটা খেতে অসাধারণ হয় তো কয়েকটা কাঁচা দিয়ে দিলাম আর আর একটা টমেটো দিয়ে দিলাম আসলে অনেক কিছু রান্না করেছি আমি শুধু একটা আজকে দেখাচ্ছি কারণ এত তো আর দেখানো সম্ভব না ব্লগটা অনেক বড় হয়ে যায় তো এই জন্যে আমি শুধু একটা আইটেমে দেখাচ্ছি অনেক কিছু রান্না করেছি ওরা ওদের বলেছে তিনটার মধ্যে চলে আসতে তো ওভেনে অলমোস্ট মাছটা হয়ে গেছে এখন উঠিয়ে ফেলবো আমি টোয়েন্টি ফাইভ মিনিট দিয়েছিলাম কিছু এখানে এলাচি লেবু দিয়ে দিয়েছি উপরে জাস্ট একটু ফ্লেভার হওয়ার জন্য আর কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে সসটাও হয়ে গেছে অলমোস্ট আমার মাছটা বেশ বড়ো সাইজের ছিল তো আমি আমার হাজব্যান্ডকে একটু বলেছিলাম যে সার্ভিং ডিশে একটু তুলে দাও তো একটু হেল্প করে দিল আমাকে এখন আমি সসটায় মাছের গায়ে দিয়ে দিবো মাছের পোড়াটা একদম দিয়ে দেবো তাহলে মাছটা সফট সফট থাকবে ভিতরে এখন আমি একটু ডেকোরেশন করে দিব আমার এই মাছটাকে আসলে খেতে অসাধারণ হয়েছিল সবাই খুব পছন্দ করে খেয়েছে খুবই টেস্টি হয়েছিল। মাছটা ভিতরে অনেক সফট ছিল আর সসটাও অনেক টেস্টি হয়েছিল এটা হচ্ছে ফাইনাল লুক তো হয়ে গেছে আমার মাছের মাছ বোনা করা হয়ে গেছে একদম রেডি তো অলমোস্ট চলে আসবে আমার এখন ফ্রেন্ডরা মানে টাইম হয়ে গেছে ওরা ওদের তিনটার সময় আসতে বলেছি সব মেয়েদের পার্টি আসলে বাচ্চারা ছেলেরা আসবে না শুধু মেয়েরাই আমরা মাঝে মাঝে বোরিং হই তো মাঝে মাঝে মেয়েদের একসাথে মেলে আমরা একটু পার্টি করি না নাহলে একদমই বোরিং লাগে ভালো লাগে না হ্যাঁ প্যান্ডামিকের জন্য তো বাচ্চাদের আসলে বের তেমন একটা আমরা করি না যার জন্যে বাচ্চাদের বাসায় রেখে সবাই আসে আমিও আমিও কোথাও গেলে বাচ্চাদের তেমন একটা নেই না বাসায় রেখেই যাই তো বাইরে আসলে ওয়েদারটা খুবই ভালো ছিল গরম ছিল না তেমন তো একটা ফ্রেন্ড আমার চলে আসছে ও আগে আসছে সবার তো আমরা একটু ভিডিও আর একটু ছবি তুলছিলাম আর সবাই অন দ্য ওয়ে আসছে সবাই ওরা ফোন করেছিল যে অলমোস্ট চলে আসছে ওরা তো বাইরে ওয়েদারটা খুবই ভালো ছিল ঝিরঝির বৃষ্টি ছিল আমার ফ্রেন্ডরা বলছিল যে বাইরে খাবে ওরা বারান্দাতে খাবে আর আর বৃষ্টিটা উপভোগ করবে ঘরের মধ্যে খাবে না ওরা তো আবার সব আমি টেবিলে রেডি করছিলাম তো ওরা বলছে না বাইরে খাবো চলো বাইরে আজকে ওয়েদারটা ভালো ছিল তো যার জন্য আমি সব কিছু আবার সেই বাইরে আবার সব কিছু বারান্দায় নিয়ে আসছি নিয়ে এসে বারান্দায় বসে বসে খেয়েছি অনেক কিছু রান্না করেছিলাম আসলে পোলাও এখানে ভাত ছিল তারপর সালাদ গ্রিল চিকেন করলা ভাজি হার্ট চিকেন ডিম দিয়ে গরু মাংস ছিল তারপরে চিংড়ি মাছ ভুনা ছিল তেলাপিয়া মাছটা ছিল কাচকি মাছ ছিল কচু শাক করেছিলাম আমার গা গার্ডেনের ইলিশ মাছ দিয়ে গ্রিল চিকেন অনেক আইটেম করেছিলাম আমার বড়ো একটা আইটেম নিয়ে আসছিলো ও ধন্দল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করেছিল ওটাও নিয়ে আসছিলো ও এটা হচ্ছে গরু মাংস ঝুড়া করেছিলাম আর কি আর জলপাই ডাল করেছিলাম একদম সব দেশি খাবার ওরা বলেছিল দেশি খাবার খাবে এই জন্য আমি দেশি খাবার করেছিলাম সব আসলে আমাদের ওই এটা ছিল দুই দিন আগের ভ্লগ আমার খুবই এনজয় করেছি আমরা সবাই ওরা খুবই ভালো লেগেছে ওদের তো খাওয়ার পর পর অনেক বৃষ্টি আসছিল তো আমরা সবাই দূরে বসে বসে বসেছিলাম দূরত্ব বজায় রেখে আমরা আসলে বসেছিলাম সবাই তো বৃষ্টিটা দেখছে সবাই আর উপভোগ করছে খুবই গল্প করছিলাম সবাই একসাথে খাওয়ার পর পরই বৃষ্টি চলে আসছিল আসলে আমার বারান্দাটা অনেক বড় সবাই খুব পছন্দ করে বারান্দায় বসতে যার জন্যে আমি বারান্দায় সবাইকে সবসময় যেয়ে আসে ওরা বারান্দা বসতে খুবই লাইক করে তো খুবই ভালো লাগছিলো বৃষ্টিটা দেখতে তা বিকালে চা আর কিছু আয়োজনও করেছিলাম ওরা একদম চা খেয়ে সন্ধ্যার দিকে সবাই চলে গেছে চা বিস্কিট এখন ডিজার্টও দিয়ে দিলাম এখন ছয়টার মতো বাজে বিকাল তো এখানে বিস্কিট ছিল পায়েস বানিয়েছিলাম আমার বড় যে একটা একটা ডিজার্টের আইটেম নিয়ে আসছিলো কোকোনাট ম্যাঙ্গো পুডিং নিয়ে আসছিলো এখানে নিজের হাতে বানিয়েছিল এটা আমি আর গ্রিন টি করেছিলাম তো এখন ছয়টার মতো বাজে আমরা সবাই একটু চা খাচ্ছি আর ডিজার্ট খাচ্ছি খেয়ে সবাই সন্ধ্যার দিকে চলে গিয়েছিল আচ্ছা দিনটা খুবই ভালো কেটেছে আমাদের এখন আমাদের এখানে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন আবার আমাদের এই ভাইরাসটা আবার বেড়ে যাচ্ছে সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর प्लीज़ हमारे सबसक्राइब कर अल्लाह हाफिज